বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মল্লিরে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তোরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, এখন দেখি জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি দুলে। মাঝিরে কন, এ এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবল নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে।